ফেব্রুয়ারি মাস নিয়ে আমাদের, মানে আজকের নব্য বাঙালির, বেশ দারুণ একটা রোম্যান্টিসিজম আছে। ফেব্রুয়ারি মানেই বসন্ত, ফেব্রুয়ারি মানেই সরস্বতী পুজো, ফেব্রুয়ারি মানেই ভ্যালেন্টাইন ডে। এবং শুধু ভ্যালেন্টাইন ডেই বা বলি কেন, ওই সময়ের টানা কয়েকটা দিন জুড়ে কত কী সব ডে সব আসে না, রোজ ডে, টেডি ডে, চকলেট ডে, যেটা গিয়ে শেষ হয় ভ্যালেন্টাইন ডেতে। এরকম সপ্তাহব্যাপী প্রেমের, উৎসবের, মৎসবের একটা সেলিব্রেশন চলতে থাকে ফেব্রুয়ারি মাস জুড়ে। আজ আপনাদের একটা অন্যরকম ফেব্রুয়ারির গল্প শোনাই। 14ই ফেব্রুয়ারি, সালটা 1950, আর স্থানটা মুলাদি। নামটা খুব অচেনা লাগছে আপনাদের, যাদের শিকড় পূর্ববঙ্গে, তাদের বাড়ির কোনো প্রাচীন মানুষকে একটু জিজ্ঞেস করে দেখুন, মুলাদি চিনতে পারেন কি না। সেই মুলাদির গল্প আপনাদের বলি। দীনেশচন্দ্র সিংহ যা লিখে গেছেন তাঁর লেখনী থেকে। 14ই ফেব্রুয়ারি, জিন্না ক্লাবে শান্তি সভায় মুসলমানরা প্রতিশ্রুতি দিয়া গেল যে হিন্দুদের রক্ষা করা হইবে। আসলে যেটা ছিল একটা ভাঁওতা ও ষড়যন্ত্রের নামান্তর মাত্র। 15 তারিখে কাজীর চরক হাসের হাট এলাকা আক্রান্ত হইল। 16ই গভীর রাত্রিতে শতানী গ্রামে হত্যা ও অগ্নিকাণ্ড একের পর এক ঘটতে লাগল। হিন্দুরা ভয়ার্ত হয়ে উঠল। মদন নন্দী ও তার ভাই লালুকে তাদের বাড়িতে হত্যা করা হইল। ইহারা ধনী বারুই এবং মেয়েদের সরাইয়া দিয়া দুই ভাই বাড়িতে ছিল। গ্রামবাসীরা হত্যার খবর থানায় জানাইলে দারোগা বলিল, পুড়াইয়া ফেলো, জিজ্ঞাসা করিলে বলিও অসুখে মরিয়াছে। দারোগার এই মনোভাব অসম্ভব আতঙ্কে ছেয়ে ফেলল বাকি জীবিত হিন্দুদের। পাশের ইচলি, শতানি প্রভৃতি গ্রামের মেয়েদের মুলাদি বন্দরে পাঠাইতে লাগিল। 16ই রাত্রিতে দূর হইতে কেবলই তুমুল ধ্বনি শোনা যাইতে লাগিল, আল্লাহ আকবার, হিন্দু মারো। 17ই ফেব্রুয়ারি এলো এক ভয়ঙ্কর দিন। দলে দলে আতঙ্কিত লোক থানার দিকে ছুটিল। ঠিক বেলা 3টায় চারিদিক হইতে 3-4 হাজার মুসলমান চিৎকার করিয়া মুলাদি বন্দর আক্রমণ ও লণ্ঠন করিতে শুরু করিল। সীতানাথ পাল ধনী ব্যবসায়ী, বন্দুক ছিল তাহার। মুসলমানরা প্রাতেই তাহাকে ভয় দেখিয়া বন্দুক থানায় জমা দিতে বলে। সীতানাথ 20,000 টাকা ও 80 তোলা সোনা পেটে বাঁধিয়া বন্দুক হাতে থানায় রওনা হন বেলা 3টায়। কিন্তু বেশি দূর যাইতে হল না, পথেই উন্মত্ত জনতার সম্মুখে পড়িলেন। জনতার সম্মুখে হিন্দুরা ভয়ে এদিকে ওদিকে ছোটাছুটি করিতেছে। সীতানাথ লাফাইয়া এক ডোবায় পড়িয়া কচুরি বনে কোনো রকমে লুকালেন। সেখান হইতে যে দৃশ্য তাহার চোখে পড়িল তাহা প্রাণঘাতী বলিলেও কম বলা হয়। হিন্দুরা তখন দৌড়াইয়া দলে দলে পলাইতেছে, কিন্তু দুর্বৃত্তেরা উন্মত্তের মতো তাহাদের উপর পাশবিক অত্যাচার শুরু করিল। উন্মুক্ত স্থানে প্রকাশ্য দিবালোকে নরকলীলা সংঘটিত হইল। থানা অদূরেই, কিন্তু একটি কুটাও নড়িল না। সমস্ত বিকাল ও সন্ধ্যা লুট, হত্যা, ধর্ষণ, অগ্নিকাণ্ড করিয়া দুর্বৃত্তেরা গভীর রাত্রে লুটের মাল ও অপহৃতা নারীদের লইয়া চলিয়া গেল। পরদিন প্রাতে অর্থাৎ 18ই ফেব্রুয়ারি চারিদিক শুনশান। পথে ঘাটে, গুদামে, নদীতে, তীরে সর্বত্র কেবল শয়ে শয়ে মৃতদেহ। 117 বৎসর বয়স্ক সর্বজনমান্য বৃদ্ধ মহেশচন্দ্র পাল, যিনি শত অনুরোধে পাকিস্তান ত্যাগ করেন নাই, হিতার্থে মুসলমানের আশ্রয় লইয়া প্রাণ বাঁচাতে অস্বীকৃত হইয়াছেন, তাহাকে নিদ্রিতাবস্থায় হত্যা করা হইয়াছে। বন্দরে তখন ঘরে ঘরে কান্নার রোল উঠিয়াছে। গ্রামে, বন্দরে, পথে কত লোক যে মরিয়াছে সংখ্যা নাই। এক ব্যানার্জির সুপারি বাগানেই 300-এরও বেশি মৃতদেহ ছিল।
দলে দলে লোক থানায় যাইয়া আশ্রয় চাহিতে লাগিল। দারোগা আশ্রয় দিতে অস্বীকার করিল। বাধ্য হইয়া লোকেরা জঙ্গলে লুকাইল। কখন আবার আক্রমণ হয়, কিন্তু জঙ্গলেও রেহাই হল না। মাখনলাল কুণ্ডুর স্ত্রী খুড়া শ্বশুর প্রভৃতির কাছে গণি মাঝি নামে গুন্ডা ভয় দেখাইয়া টাকা বস্ত্র গহনা সর্বস্ব কাড়িয়া লইল। শনিবার 18 ফেব্রুয়ারি অনেকে লুণ্ঠিত গৃহেই বাধ্য হইয়া আবার ফিরিয়া আসিল। বহু লোক সন্ধ্যাবেলা আবারও থানায় যাইল আশ্রয়ের আশায়। যাহারা থানার দারোগাকে টাকা ও সোনা দিতে পারিল তাহাদের আশ্রয় দেয়া হইল পরে কিছু কিছু। সীতানাথের পরিবারবর্গ গোপনে থানার আশ্রয় নেয়। দারোগাকে তাদের সর্বস্ব দেবার পর লাউডস্পিকারে আনসাররা সবাইকে ডাকিয়া বলে সকলকে থানায় আসিতে।